জাল সার্টিফিকেট নিয়ে ডাক বিভাগের চাকরির ইন্টারভিউ দিতে এসে ধরা পড়ল তিনজন। পুলিশ জানিয়েছে ধৃতরা হলো উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা আতাউর রহমান, মোহাম্মদ ইউনুস আলী এবং রায়গঞ্জের বাসিন্দা সঞ্চিতা বর্মন। জানা গিয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর দুই জেলার গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। বালুরঘাট হেড পোস্ট অফিস উত্তর ও দক্ষিণ দিনাজপুর দুই জেলারই ডিভিশন অফিস। এই পোস্ট অফিসে গ্রামীণ ডাকসেবক পদে তিনটি ক্যাটাগরিতে নিয়োগের জন্য আবেদন হয়। দুই জেলা মিলিয়ে 148টি পদের জন্য মাধ্যমিক স্তরের ওই চাকরির আবেদন অনলাইনেই হয়। ধৃতরা ভুয়ো শংসাপত্র দিয়ে মেরিট লিস্টে জায়গা করে নিয়েছিল বলে অভিযোগ পোস্ট অফিস কর্তৃপক্ষের। এই ঘটনায় বালুরঘাট হেড পোস্ট অফিসের তরফেও বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার রাহুল দে জানান, এরা কিভাবে ওই জাল সার্টিফিকেট পেয়েছে বা এদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বালুরঘাট থেকে সুবীর মহন্ত, রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।